রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান দীর্ঘ হওয়ায় নানা সমস্যা দেখা দিচ্ছে রোহিঙ্গারা জড়াচ্ছে সহিংস কর্মকাণ্ডে রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে অ্যাকশন এইডের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন কক্সেসবাজার থেকে রোহিঙ্গাদের অন্যখানে সরিয়ে নেয়ার কাজ চলছে জাতিসংঘে শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে বাংলাদেশে বর্তমানে দশ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে চুক্তি হলেও এখনও পাঠানো যায়নি একজনকেও রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘ হওয়ার ফলে বাড়ছে নানা সমস্যা গেল বছরের ডিসেম্বরে রোহিঙ্গারা জড়িয়েছে অন্তত ছয়শটি সহিংস ঘটনায় এবছরের শুরুতে ঘটেছে নয়শটি সহিংসতার ঘটনা এমন তথ্য উঠে আসে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সেমিনারে সামনের দিনে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের এক ধরনের টানাপোড়া বকন্দল শুরু হয়েছে তারই একটা ইম্প্যাক্ট হয়তো পড়ছে যে যে ভায়োলেন্সের দিক থেকে আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা ঘটেছে বর্তমানে সমস্যাটা যেই আন্তর্জাতিকরণ যতখানি করা প্রয়োজন সেটা আমরা এখনও দেখছি না সে জায়গায় আমি মনে করি ব্যক্তিগত আমার ধারণা সেটা হলো যে সেখানে একটা অভাব আছে এটা ভাবাটা খুবই অমূলক হবে যে খুব দ্রুত সমস্যাটা সমাধান হয়ে যাবে যেহেতু সময় লাগবে এই সময়টার জন্য আমাদের রাষ্ট্রকে যেরকম প্রস্তুতি রাখতে হবে প্লাস পাশাপাশি বাইরের অন্যান্য যে পক্ষগুলো আছে সবাইকে আপাতত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার সম্ভাবনা কম তাই বর্ষা মৌসুম সহ সামগ্রিক বিষয় বিবেচনা করে রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান পররাষ্ট্র সচিব রোহিঙ্গা পরিস্থিতি দেখতে এ মাসে প্রথমবারের মতো মিয়ানমারের একজন মন্ত্রীর বাংলাদেশে আসার কথা রয়েছে মাশরেক রাহাত মাছ সংবাদ ঢাকা